নার্সিংহোম মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী ভুটানের প্রধানমন্ত্রী ডাক্তার লোটে শেরিং তার স্মৃতি বিজড়িত ক্যাম্পাস পরিদর্শন করেছেন। তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ মিলনায়তনে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তার ক্যাম্পাসের স্মৃতি তুলে ধরে বক্তব্য রাখেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভুটানের প্রধানমন্ত্রী বলেন, ভালো ডাক্তার হতে হলে আগে ভালো মানুষ হতে হবে। ডাক্তারদের শুধু চিকিৎসা সেবা নয়, সামাজিক রাজনৈতিক অনেক ক্ষেত্রেই অবদান রাখার সুযোগ রয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব জি এম সালেউদ্দিন বক্তব্য রাখেন। পরে ভুটানের প্রধানমন্ত্রী ক্যাম্পাসে তার স্মৃতি বিজড়িত বিভিন্ন স্থান পরিদর্শন করেন এবং তার সহপাঠীদের সঙ্গে একান্তে কিছু সময় কাটান। ভুটানের প্রধানমন্ত্রী আমাদের ময়মনসিংহ মেডিকেল কলেজের প্রাক্তন ছাত্র M28 ব্যাচের লোটে শেরিং আসবে, এই জন্য আমরা খুব আনন্দিত এবং উৎফুল্লিত ছিলাম। উনি বলতেছিলেন যে শুধুমাত্র একজন ডাক্তার হলেই হবে না, একটি ভালো মানুষ হতে হবে। আমরা খুবই প্রাউড ফিল করতেছি যে একজন MMC এর অন্য একটা কান্ট্রির প্রাইম মিনিস্টার, সো আমরা এখান থেকে অনেক ইন্সপায়ার্ড হতে পারবো। প্রত্যেকটা MMCN-এর জন্য এটা খুবই একটা আনন্দের দিন। একটা কথাই বলবো, আওয়ার ক্যাম্পাস আওয়ার প্রাইড, MMCNs ওয়ার্ল্ড ওয়াইড। আপনারা বলতেছেন যে বি অ্যাম্বিশিয়াস, না, অ্যাম্বিশিয়াস হওয়ার কোনো কারণই নাই, অ্যাম্বিশিয়াস হওয়া লাগে না। বি আ গুড হিউম্যান বিং, ডু হোয়াট ইউ থিঙ্ক ইজ রাইট। আল্লাহর যাই করেন ভালোই জন্য করেন বলে না সেরকম, সো ডু ইউর বেস্ট, ডু ইউর বেস্ট, গিভ ইউর বেস্ট, লিভ দ্য রেস্ট ফর হিম, হি উইল ডু ইট ফর ইউ। সময় সংবাদে